গুড মর্নিং। সকাল সকাল 7টার সময় আমরা সবাই অ্যাক্টিভ, আমি চা পেপার নিয়ে বসেছি, পাপা করছে ওদিকে যোগা, তো আমি এখন চলে যাব জিমে। মানে একদম হেলথ কনসিয়াস হয়ে গেছি আমরা সবাই, যে পাপা করছে যোগা। ঠিক আছে, চলো বাইরে গিয়ে দেখা যাক যদি কিছু দেখানো যায়। আমি যাচ্ছি জিমে, তো এদিকে দেখো মনা শুট করছে, আমি সিঁড়ি দিয়ে নামছি। তো ঠিক আছে চলো দেখি আগে। তো এখন আমি গেট খুলবো, গেট মনে হয় খোলা হয়নি সকালবেলা, তো গেট খুলে বাইক বার করতে হবে আমাকে। তো বাইক বার করতে গিয়ে হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার তো জ্যাকেটটা আমি আনিনি, কারণ এখন বাইক নিয়ে গেলে সকাল সকাল ঠান্ডা লাগবে, ওই জন্য মনাকে বললাম মনা জ্যাকেটটা এনে দেবে। ও ঠিক আছে চলো, এখন জ্যাকেট পরে বাইক নিয়ে আমি বেরোচ্ছি। আর সকালবেলা বাইক বার করার সময় আমি একটু বাইকটা মুছেও নিই, তাহলে কারণ সারা রাত তো একটু ধুলোবালি পড়েই, তো বাইকটা মুছে নিয়ে বেরোনে আমি ভালো। তো চলো যাই জিমে গিয়ে দেখি কে কি করছে। এক্সারসাইজ করছে আর পুচু সবাইকে এক্সারসাইজ করাচ্ছে, দেখো ইনস্ট্রাকশন দিচ্ছে, একটু হেল্প করে দিচ্ছে, সাপোর্ট দিয়ে দিচ্ছে। তো আমিও এখন একটু কার্ডিও করে তারপরে আমার রেগুলার এক্সারসাইজ স্টার্ট করব। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, লোকজনও কম রাস্তায় জন্য। আর এই দেখো রং হচ্ছে, কালার করছে ওরা, খুব সুন্দর কালার হচ্ছে। তো অনেকদিন পর মিঠুনদের বাড়িটা কালার হচ্ছে, আর আজকে ওমেন্স ডে প্লাস মঙ্গলবার, সেজন্য আলাদা করে কিছু আমাদের কোনো প্রোগ্রাম নেই। আমরা অলরেডি মঙ্গলবার বলে কোনো ননভেজ বা আলাদা করে স্পেশাল সেলিব্রেশন হবে না। আমি মন্দিরে গেছিলাম সকালবেলা, মঙ্গলবার যেমন আমি হনুমান মন্দির যাই, মনাও এসে পার্লারে, এই যে মনার গাড়ি। তো ঠিক আছে আমি এখন সেন্টারেই আছি, একটু পরে খাওয়া দাওয়া করতে যাব, তো লাঞ্চের সময় কথা বলছি। বাড়ি চলে এসেছি আর তিমিকে এসে দিয়েছি খেতে। তো এই যে আমি নিচে থেকে শুনতে পাচ্ছিলাম আওয়াজ করছিল ট্যাঁ ট্যাঁ করে, তো এসে পাপাকে বললাম কি হয়েছে, তো পাপা বললো যে অনেকক্ষণ ধরে এরকম করছে, ওই দেখো বাটি উল্টানোর চেষ্টা করে। একটু জল দিয়েছি ওকে বাটিতে, বাটি কি বদমাইশ চিন্তা করো। তো ওকে দিয়েছি এইবেলা আমি ওটস, কারণ সকালে ভাত খেয়েছে, ওটস দিয়েছি। আর একটু ভাবলাম যে গরমকাল পড়েছে, একটু জল দিই ওটসের সাথে। তো ওকে শুনে কার কথা, ও এখন ওটসের মধ্যে দেওয়া জলগুলোকে বাড়ি থেকে উল্টে উল্টে ফেলছে। আর তিমির দাদার গরমকাল পড়ে গেছে। হ্যাঁ গরমকাল পড়ে গেছে তিমির দাদার, না আমাকে দেখাতে হবে না, না আমিও হাফা তাকে স্যান্ডো গেঞ্জি পরেই বসে আছি। তো আজকে পাপার এক্সাম নেই, কালকে আছে হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ, তো ওর পড়া কমপ্লিট হয়ে গেছে বলছে। ওই দেখো ওর মাসেল ফুলায়, মাসেল ফুলায়। তো মনা আসলে তারপর আমরা খাবো, এখন বাজেনি, 3টে বাজেনি, 3টের সময় মনা আসবে বলেছে, মনা আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করব। আমাকে দেখে মনে হচ্ছে গরম পড়ে গেছে। আর এদিকে দেখো উমেন্স ডে তে ম্যাডাম টিপ টপ হয়ে বসে আছে, টিপ টপ টিপ টপ। পাপা আমি পার্লার থেকে আসার পর ডেইলি এরকম করে আমাকে খোঁজাখুঁজি করে ছেলেটা, টিপ টপ। তোমাকে ভালোবাসে অনেক বোনা, ও ডেইলি খোঁজাবে, ওই তোমাকে দেখে তোমার মধ্যে কোনো চেঞ্জেস আছে কিনা, কি খবর। এখানে একটু খালি আমার, এখন যে জল খাওয়ালো মিষ্টি খাওয়ালো সেটা তো বললে না, আমি চেয়ে চেয়ে খেয়েছি, আমাকে এনে দিয়ে দেয়নি। দেয় তো ফোন করো কেন, আমার টি-শার্টের মধ্যে এখনই আমার চোখে থেকে টস করে জল পড়ে যাবে, দেখি আমার টি-শার্টে একটু ওই যে চলে যাচ্ছে জল মিষ্টি। তো এই এটা কোথা থেকে আসলো, এটা কি কালার, এটা কেন আসলো, এই দেখো সিঁদুর পড়তে গিয়ে এখানে একটুখানি, এই দেখো একটুখানি তো বড় দেখাই যাচ্ছে না। এনিওয়ে সবাই দেখতে পেয়েছে, তুমি তোমার ছেলে, আমরা খাবো না, ডাল ভাত একটু লেবু দিয়ে খাবো, আর পাঁপড় রোস্টেড, আর সাথে আছে পনির, আলু পনিরের গ্রেভি গ্রেভি টাইপের। আর ওদিকে তিমিকে একটু আগেই খেতে দিলাম সবাই দেখলে, তাও চিৎকার করেই যাচ্ছে খাওয়ার জন্য।
আজকে উমেন্স ডে, তাই দেখো আমাদের বাড়ির উমেনের জন্য আমি নিয়ে এসেছি ডার্ক চকলেট, যেটা মনা খুবই পছন্দ করে। নাও মনা, এই দেখো। তো কেমন লাগছে তোমার ডার্ক চকলেট পেয়ে? ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ডার্ক চকলেট আমি ভীষণ ভালোবাসি, আর আজকের এই স্পেশাল দিনে ডার্ক চকলেট পেয়ে আমি ভীষণ আপ্লুত অভিভূত। থ্যাংক ইউ, আমাকেই তুমি লজ্জায় ফেলে দিলে এত কিছু কমেন্ট করে করে। আর মহারাজকে দেখো সবাই, মহারাজের যে এক্সাম চলছে না কি চলছে কেউ জানে না। মহারাজ এক্সাম চলছে? হ্যাঁ, এক্সাম শেষ হয়ে গেছে। মুখটা দেখাও লোককে, এক্সাম শেষ হয়ে গেছে তোমার। তোমার এখনো দুটো এক্সাম হয়েছে, মাত্র চারটে বাকি, তাতেই তোমার এক্সাম শেষ হয়ে গেছে। মার্কস ভালো না পেলে না আমি দেখে নেব, হ্যাঁ তোমাকে দেখে নেব, হ্যাঁ তখন আরো দেখবো ভালো করে। এই দেখো মনা বানিয়েছে কফি, ব্ল্যাক কফি। তো মনারটা হালকা চিনি দিয়েছে, আর আমি তো উইদাউট সুগার খাই, তাই এই ট্রান্সপারেন্ট কাপেরটা আমার আর হোয়াইট কাপেরটা মনার। তোমার কাছে দেখতে দারুণ লাগছে গো, সত্যি সত্যি। কেন মনে হওয়ার কি আছে? মনে আবার হওয়ার কি আছে? হ্যাঁ তাই তো, দেরি তো তোমাকে জন্য আমার ভালো লাগে। ঠিক আছে চলো আমরা এখন কফি খাই। এখন বিস্কিট খাবো না আজকে, আমাদের মনে হয় একটা কি ভেজ আইটেম করবে। আজকে ডিনারে হবে আমাদের কারি চাল, কারি চাল। যে আজ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আজকে আমাকে বানাতেই হবে ওটা। তো অলরেডি আমি প্রিপেয়ার, মানে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। কফিটা খাবো, তারপর পুরো রান্নাটা কমপ্লিট করব। ঠিক আছে, সেটা তোমরা মনার ব্লগে দেখতে পাবে। সেটা দেখার জন্য তোমাদের আসতে হবে আমার ব্লগে, হাংরি কাপল ব্লগ। হলো হাংরি কাপল বেঙ্গলি ব্লগ। এখানে মনা বানাচ্ছে আজকে আমাদের জন্য কারি পকোড়া। কারি পকোড়া না, না পকোড়া কারি, কি বলে? কারি পকোড়া, কারি পকোড়া। তো আজকে আমাদের ভেজ, এগুলো হলো এটা পকোড়া বেসন দিয়ে, বেসন দিয়ে বানিয়েছে না, বেসন দিয়ে। হ্যাঁ বেসন দিয়ে পকোড়া। এই যে দেখো মনা ছাড়ছে, ছোট ছোট করে পকোড়া হচ্ছে, সাথে হবে এটার গ্রেভি। তো আমরা খাবো ভাত দিয়ে। কারি ভাত দিয়েও খাওয়া যায়, আবার পরোটা দিয়েও খাওয়া যায় শুনেছি, কিন্তু আমি কিন্তু এই আইটেমটা খুব একটা বানাইনি। এর আগে একবার ট্রাই করেছিলাম, কেননা এটা তো, এটা আমাদের খাবার না, তাই না? এটা অ্যাকচুয়ালি নর্থ ইন্ডিয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্থ ইন্ডিয়ান ডিশ। হ্যাঁ গুজরাটি নাকি? গুজরাটি খাবার এটা, তাই না? হ্যাঁ কারিটা গুজরাটি আইটেম, ওয়েস্ট ইন্ডিয়ার ওয়েস্ট পার্টের। তো আমি খুব একটা বানাইনি, চলো আমরা খাবো আজকে, ট্রাই করবো, দেখবো কেমন লাগে, আর সবার সাথে শেয়ারও করব। এই যে আমাদের কারি চাওয়াল রেডি হয়ে গেছে, কারি চাওয়াল না, কারি, কারি পকোড়া, সরি কারি পকোড়া রেডি হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে সাথে। তো আমাদের আজকে ডিনার হবে কারি চাওয়াল, পকোড়া কারি উইথ চাওয়াল। পাপার অনেক দিনের শখ, তাই জন্য মনা আজকে এটা বানিয়েছে। চলো পাপা চলে এসো বসো। এই হচ্ছে আমাদের আজকে ডিশ আফটার প্লেটিং। তো আমার হাত থেকে চামচটা চলে গেল, কোনো ব্যাপার না, নো প্রবলেম। তো এই দেখো এখানে আছে পকোড়া চারটে, আর হচ্ছে কারি আর রাইস। তো আমি এটুকুই খাবো, অল্পই ভাত খাই আমি, সবাই জানো তোমরা। তো ঠিক আছে চলো, পাপার রিয়াকশন একটু পরে দেখবো, খেয়ে নিক। এই যে পাপা খাচ্ছে পকোড়া, কীটা পকোড়া, কারি পকোড়া, কারি পকোড়া রাইস। কেমন পাপা, ভালো লাগছে? হ্যাঁ, এক মাসের জন্য এটা বিদায়। ঠিক আছে তুমি খাও, তোমার ইচ্ছে হলে মামা বাবা আর বানিয়ে দেবে তোমাকে, ঠিক আছে? হ্যাঁ খুব ভালো একটা ডিনার করলাম আজকে, নতুন একরকম খাওয়ার দাওয়ার হলো। তো সবাই কমেন্ট করে জানিও কি কেমন লাগলো। তো আজকে দিনটাও এমনি ভালোই গেল। তো ঠিক আছে, কালকে বুধবার, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর আজকের জন্য এইটুকুই, এখানেই শেষ করছি ব্লগটা। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ব্লগগুলো দেখো, তারা প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।